ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে পঞ্চমী এবং ষষ্ঠী শুভেচ্ছা জানাচ্ছি, কারণ পঞ্চমী শেষ হয়ে ষষ্ঠী পড়ে গেছে। তো চলো, আমি হয়ে গেছি রেডি, তো বেরোবো ঠাকুর দেখতে। তবে এটা না, এটা একদমই এবছরের জামা নয়, এটা পুরনো ড্রেস। কিন্তু চলো, অনেকদিন পর পরলাম, এটা অনেকদিন ধরে পরেছিল, ভাবলাম আজকে একটু পরে বেরোই। তো চলো, রেডি হয়ে গেছি। সুমিতা আর সমৃদ্ধ গেছে নিচে, আমি বললাম যাও, আমি একটু রেডি হয়ে আসছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে কিছু কিছু ঠাকুরও তোমাদের শেয়ার করব, আর পার্লারের নিচে আমাদের পুজোটাও একটু শেয়ার করব, তোমাদের দেখতে থাকো। এই যে আমাদের ঠাকুর মণ্ডপের সামনেটা এরমভাবে চারিপাশটা আলো দিয়েছে। আমার সাথে সমৃদ্ধ আছে, এই যে ঠাকুর মন্দিরটা, আমাদের ঠাকুর মন্দিরের ভেতরটা তোমাদের একটু দেখিয়ে দিই। ভেতরটা কিন্তু বেশ সুন্দর করে সাজিয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে। আর আমাদের ঠাকুরটাও কিন্তু এবছর খুব সুন্দর হয়েছে। তো চলো তোমাদের এবার ঠাকুরটাও শেয়ার করি। আর সামনের দিকে হচ্ছে ফাংশন, তোমরা হয়তো বা আওয়াজ পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ একটা ঝাড় লাগানো হয়েছে, মোটামুটি একটা ছোটো ঝাড়। আর প্যান্ডেলটা কিন্তু বেশ সুন্দর করে সাজানো হয়েছে। এখানে নিচে দেখো কি সুন্দর আলপনা দেওয়া হয়েছে, আর ঠাকুরটা দেখো খুব সুন্দর হয়েছে এবার আমাদের ঠাকুরটা। কিন্তু আমরা দুজন ভাগাভাগি করে নিয়েছি, নিজেদের মধ্যে কথা বলে নিয়েছি, এবার সুনন্দাদির পালা। উনি বর্তমানে আমাদের সমাজের যে অবস্থা চলছে, মানে এত এত মানুষকে আমরা কিছুদিনের মধ্যে হারিয়েছি আর কি, তো তাদের মানে কথা কি বলবো, সময়ের সাথে সাথে হয়তো আমরা অনেক কিছুই ভুলে যাই বা আমাদের ব্যথাটা অনেক হালকা হয়ে যায়। কারণ সময় এমনই একটা জিনিস, মানুষকে আস্তে আস্তে সব ভুলিয়ে দেয়। কিন্তু যাদের একদম কাছের মানুষ চলে গেছে, যাদের ঘরের মেয়ে চলে যাচ্ছে, তারা কি সত্যি সব কিছু ভুলতে পারছে, নাকি সব ভুলে আনন্দে ফিরতে পারছে? আসলে কেউই পারে না। যাদের একদম ঘরের মানুষগুলো চলে যাচ্ছে, তারা সত্যিই পারছে না। আমরা হয়তো দূরে, আমরা হয়তো কিছুক্ষণের জন্য অনেক বলছি যে আমরা পারবো না উৎসবে ফিরতে, কিন্তু তাও আমরা আমাদের মতো করে এনজয় করছি। হয়তো আমাদের থেকে অনেকে অনেক বেশি এনজয় করছে, আবার অনেকে আমাদের থেকেও অনেক কম এনজয় করছে, কিন্তু তাও প্রত্যেকটা মানুষ তার মতো করে কিছু না কিছু করছে। কিন্তু যে মানুষগুলো এখনও পর্যন্ত অনশনে বসে আছে, তারা যে জায়গাটাই কাজ করবে, সেই জায়গাটাও তাদের কাছে মোটেই সুরক্ষিত মনে হচ্ছে না। আমরা শ্রীরামপুর দুর্গাপূজা কেন্দ্রীয় কমিটি, এটা হচ্ছে একটা গ্যারেজ মতো, আর গ্যারেজে পুজোটা হয়। এখন আমি তোমাদের যে প্যান্ডেলটা শেয়ার করছি, এটা একদমই অ্যালকভের পাশাপাশি, মানে কি বলবো, জগন্নাথ ঘাট যেতে যে রাস্তাটা পড়ে, সেই রাস্তার মধ্যে দিয়ে মধ্যে যতগুলো ঠাকুর আছে সেইগুলোই তোমাদের এখন আমি শেয়ার করছি, তার মধ্যে এটাও একটা। তো প্রত্যেক জায়গায় আমি সংঘের নাম উল্লেখ করছি না, কারণ সংঘের নাম সব জায়গাতে দেওয়াও থাকে না, তার জন্য উল্লেখও করছি না। কিন্তু মোটামুটি জগন্নাথ জিটি রোড থেকে জগন্নাথ ঘাটের দিকে যেতে যে রাস্তাটা পড়ে, যেটা আমাদের অ্যালকভের টাওয়ার 6-এর পাশ দিয়ে বেরিয়ে গিয়ে জগন্নাথ ঘাটে যাচ্ছে, তো সেই রাস্তাটুকুর মধ্যে যত পুজো হয়েছে সেগুলোই তোমাদের এখন আমি শেয়ার করছি। তো এখন যে প্যান্ডেলটাতে আমরা আছি, এটা সত্যজিৎ রায়ের সিনেমারই বিভিন্ন অংশ তুলে ধরা হয়েছে। যদিও ক্যামেরাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে থেকে আসলে তোমাদের বেশ ভালোই লাগবে। আর যারা এখানে আছো বা শ্রীরামপুরে আছো, তারা অবশ্যই দেখতে এসো, ভালো লেগেছে। তো যাই হোক, এখানে একটা স্থায়ী মন্দির আছে, এবং সেই মন্দিরে কিন্তু এখানে দুর্গাপুজো হয়, আর তার বাইরেই কিন্তু এইভাবে প্যান্ডেল করে প্রতিবার শেয়ার করা হয়। আর দুর্গা প্রতিমা কিন্তু একচালার ঠাকুর হয়েছে, দেখতেই পাচ্ছ, আর খুব সুন্দর হয়েছে ঠাকুরের মুখটা। তো এবছর অনেক ঠাকুর কিন্তু খুব সুন্দর সুন্দর দেখলাম, তো খুব ভালো লেগেছে।
এখন যে প্যান্ডেলটাতে এনেছি এটাও কিন্তু জগন্নাথ ঘাটের দিকে যেতেই রাস্তা ঠিক সাইডে একটা মাঠের উপর হয় তোমরা অনেকে দেখেও থাকবে তো এটা হচ্ছে আসামের কামাখ্যা মন্দিরের আদলে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং ভেতরেও সেই রকমই সব দেখতে পাবে তো চলো ভেতরটা আবার দেখাই তো বেশ ভালো অন্ধকারের মধ্যে বেশ ভালো লাগছে জিনিসটা দেখতে তো দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের বেশ ভালোই লাগবে এখনো পর্যন্ত আমরা জিটি রোড থেকে জগন্নাথ ঘাটে যাওয়ার যে রাস্তাটা তার মধ্যে মানে আমাদের এলকবে টাওয়ার সিক্স থেকে একদম জিটি রোড পর্যন্ত রাস্তাটা যতটা আছে তার মধ্যেই যতগুলো ঠাকুর হয়েছে ততগুলোই কিন্তু আমরা দেখছি মোটামুটি এর মধ্যে কিন্তু অনেক ঠাকুর আছে চার পাঁচটা ঠাকুর এর মধ্যেই শুধু হয়েছে তো সেগুলোই তোমাদের দেখাচ্ছি তাই জন্য এখানে কোনো ক্লাবের নাম আমি উল্লেখও করছি না দেখো বাজারের আর কোনো গামছা নেই বিভিন্ন রকমের গামছা দিয়ে আর পাখা দিয়ে প্যান্ডেল হয়েছে এই যে গামছার প্যান্ডেল ভেতরটা ভালো করেছে আমি একদম পারছি না সে নিয়ে চুপে দেখেছি এরপর আমরা জগন্নাথ ঘাটের রাস্তা মানে পার হয়ে মানে জিটি রোড পার হয়ে চলে এসেছি হচ্ছে আমাদের জগন্নাথ মন্দিরে তো জগন্নাথ মন্দিরের সামনে এই পুজোটা প্রতিবারই হয় এবং বেশ ভালো হয় তো এবারের পুজোটাও কিন্তু খারাপ হয়নি তবে হ্যাঁ অন্যান্যবারের থেকে তুলনামূলকভাবে মানে ডাউন আর কি তো বাইরের যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ বাইরেরটা একদমই সাধারণ দেখতে পাচ্ছ কিন্তু ভেতরটা কিন্তু বেশ ভালো করেছে তো চলো ভেতরে কী আছে সেটা তোমাদের আগে দেখাই কারণ বাইরেটা বিশেষ কিছু শেয়ার করার মতো নেই তাই তোমাদের ভেতরে নিয়ে যাই
জগন্নাথ মন্দিরের পাশে যে বড় মাঠটা থাকে সেই মাঠেই হচ্ছে এই মেলা। তো সেই মেলাটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখাই চলো। আর মেলা বলতে কিন্তু বিশাল সেই বিভিন্ন রকম নয়, দেখতে পাচ্ছো মাঠ খালিই আছে, কিছু কিছু দোলনা আছে বাচ্চাদের চড়ার, আর এই বড় দোলনাটাও এসেছে, আর কিছু কিছু খাবারের স্টল বসেছে এই সব আর কি। তো দেখতে পাচ্ছো এখানে সব অনেক মানুষজন আছে, বাচ্চারা চড়ছে। তো আমরা এখন আমরা এসেছি মহেশ কলোনির পুজো দেখতে, তো চলো এরপর এখানের পুজোটাও কিন্তু প্রতিবার বেশ ভালোই করে, তো এবার কি করেছে তোমাদের অবশ্যই দেখাই, চলো ভেতরে চলো। মহেশ কলোনির এই পুজোটাও কিন্তু বহু পুরনো পুজো, মানে আমি যবে থেকে শ্রীরামপুরে এসেছি আমি কিন্তু এই পুজোটা অনেক বছর ধরে দেখছি, তার মানে বুঝতেই পারছো অনেক পুরনো পুজো। আর এই পুজোর কনসেপ্টটা খুব ভালো করেছে, পুতুল নাচের ওপর রেখেছে এই পুজোর কনসেপ্টটা। তো চলো ভেতরে চলো, ভেতরটা দেখতে পারবে, খুব সুন্দর আমার লেগেছে আর কি, মানে পুতুল নাচের ওপর পুরো কনসেপ্টটা করেছে আর বেশ সুন্দর লেগেছে। তো চলো ভেতরে নিয়ে যাই তোমাদের, তোমরা দেখো কত সুন্দর করেছে। প্রথমেই ঢুকতে দুটো বড় বড় মানুষ, তারা পুতুল নাচাচ্ছে দেখতে পাচ্ছ একদম নিচ থেকে ওপর পর্যন্ত। আর এই প্রত্যেকটা জায়গায় এরকম বক্স বক্স, আর বিভিন্ন বক্সে বিভিন্ন পুতুল হাত নাড়াচ্ছে, কেউ পা নাড়াচ্ছে, তো এরকম একটা দিয়েছে আর কি। তো সেগুলোও বেশ সুন্দর আর কি, খুব ভালো লেগেছে টোটাল ব্যাপারটা, আমার খুব সুন্দর লেগেছে। তো তোমরাও দেখো। তো আমাকে প্রত্যেক মুহূর্তে ভয়েস দিয়ে যেতে হচ্ছে, প্রত্যেকটা প্যান্ডেলে কিছু না কিছু গান চলছে, আর গান চলা মানেই তো কপিরাইট আসা, তাই জন্য আমি চুপ থাকতে পারছি না, আমাকে কন্টিনিউয়াসলি ভয়েস দিয়ে যেতে হচ্ছে। তো যাই হোক, এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর দেখতেই পাচ্ছ তোমরা যে কত সুন্দর এখানের কনসেপ্টটা করেছে পুতুল নাচের ওপরে, খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। বাইরেটা বিশেষ কিছু না থাকলেও ভেতরটা কিন্তু খুব সুন্দর করেছে। তবে হ্যাঁ, এবারের শ্রীরামপুরের পুজো অন্যান্যবারের থেকে অনেকটাই ডাউন হয়েছে, অন্যান্যবার অনেক অনেক ভালো হয়, এবারে কিন্তু সেই তুলনামূলকভাবে অনেকটাই কিন্তু পুজোর মানে প্যান্ডেল দেখলাম, মাহেশে বিশেষ করে এখনও আদার্স কিছু আমরা দেখিনি তাই বলতে পারবো না, মাহেশের পুজো অনেকটাই মানে অন্যরকম হয়েছে। এরপর শ্রীরামপুরের মাহেশের মধ্যে এটা হচ্ছে আর একটা প্যান্ডেল হয়েছে, যেটা কিছু দূর আসতেই পেয়ে হয়েছে, আর এর ভেতরের ব্যাপারটাও তবে মোটামুটি খারাপ লাগেনি, কিন্তু হ্যাঁ এর জন্য এরা লাইন ব্যবস্থা করে দিয়েছে, মানে আটকে দিচ্ছে, তো আটকে দেওয়ার ফলে কি হচ্ছে ভিড়টা অনেক বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বেশ মানে আহামরি বিশেষ কিছু আমার লাগেনি, প্যান্ডেলটাও বাইরে থেকে সাধারণ লেগেছে, ঠাকুরও সাধারণ লেগেছে, এবং ভেতরের কাজটাও ঠিক আছে, মোটামুটি ভালো। তো তার জন্য কিন্তু এভাবে আটকে ভিড় বাড়ানোটার কোনো মানে হয় না, কিন্তু এখানে সেটাই করছে, আটকে আটকে রেখে ভিড় বাড়িয়ে দিচ্ছে। তো যাই হোক, নেক্সট তোমাদের কোন পুজো দেখায় সেটার দিকে অপেক্ষা করো। মাহেশ যেন চারিপাশ থেকে সেজে উঠেছে, এত সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ প্রত্যেকটা বিল্ডিং থেকে, প্রত্যেকটা ফ্ল্যাটের টাওয়ার থেকে সমস্ত লাইটের যে চেন নামানো হয়েছে, যার জন্য এত সুন্দর লাগছে, মানে বাইকে গেলে সত্যিই খুব সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। আর এরপরে আমরা আর একটা প্যান্ডেল দেখতে চলে এসেছি, তো এই জায়গাটা আমার এই মুহূর্তে জাস্ট মনেই পড়ছে না যে এটা ঠিক কোন জায়গাটা, এটাও মাহেশের মধ্যেই, কারণ কালকে আমরা মাহেশের বাইরে কোনো ভিডিও মানে প্যান্ডেল হপিং করিনি, যা করেছি মাহেশের মধ্যেই করেছি। তো এখানে ঠাকুরটাও বেশ ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে এখানকার ঠাকুরটা, আর প্যান্ডেলটা মোটামুটি। এরপর আমরা এসেছি মাহেশের নেহেরুনগর কলোনি ভাতৃসঙ্গের মাঠে, আর এটা না বললেই নয় যে এখনও পর্যন্ত যত প্যান্ডেল দেখেছি তার মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্যান্ডেল, এটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস। আর এখানের পুজো এক বছর অন্তর অন্তর হয়, মানে মানে নর্মাল পুজোটা কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু এই যে বৃহৎ আকারে যে কিছু না কিছু একটা কনসেপ্টের ওপর বানানো সেটা কিন্তু এক বছর অন্তর অন্তর করে, তো এটা কিন্তু এবছর মানে সত্যি এখনও পর্যন্ত মাহেশে যতগুলো প্যান্ডেল দেখলাম বা ঠাকুর দেখলাম তার মধ্যে সব থেকে ভালো হয়েছে, আর যত কাছে যাবে চোখ ধা দিয়ে যাবে, এত সুন্দর লাইটিং আর এত সুন্দর কালারফুল লাগছে ব্যাপারটা। এটা হচ্ছে প্যারিসের অপেরা হাউস, খুব সুন্দর হয়েছে। তোমরা অবশ্যই এই ভিডিওটা এই প্যান্ডেলটা দেখতে এসো, মাহেশের অন্যান্য প্যান্ডেল যদি মিসও করো এটা মিস করো না, এটা অবশ্যই দেখতে এসো, যদিও প্রচণ্ড ভিড় হবে। আমরা কালকে পঞ্চমীর দিন সন্ধে সন্ধে গেছিলাম বলে ভিড়টা অতটা ছিল না, তারপরেও যেটুকু ভিড় ছিল এরপরে হয়তো তোমরা ঢুকতেই পারবে না, এতটাই ভিড় হবে।
তো এটা মায়েশের সবথেকে বেস্ট পূজো লেগেছে এখনো পর্যন্ত আর ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর করেছে দেখতে পাচ্ছো ঝাড়টা দেখে মানে এত সুন্দর করেছে আর ভেতরের কাজগুলোও খুব সুন্দর হয়েছে মাটা সম্পূর্ণ অন্যরকম একটা লুক এনেছে মা দুর্গার তো চলো আজকের মতো সকলকে টাটা সকলকে সকলে ভালো থেকো সকলকে পঞ্চমী আর ষষ্ঠী শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি